আজকে আমরা পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি কবিগুরু সম্পর্কে সমস্ত বাঙালি এমনকি সারা বিশ্বের মানুষই কম বেশি অবহিত তাই তাকে নিয়ে আমরা বেশি কিছু বলবো না কবিগুরু আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং খুব অল্প বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন তারপর সুদীর্ঘ জীবন ধরে তিনি অজস্র কবিতা গান গল্প ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক লিখে গেছেন সাহিত্যের প্রতিটি শাখায় ছিল তার অবাধ বিচরণ উনিশশো তেরো খ্রিস্টাব্দে তার গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফ জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কবিগুরু মারা যান কবিগুরুর আফ্রিকা কবিতাটি একটি অত্যন্ত বিখ্যাত কবিতা কবিতাটি প্রথমে প্রবাসী পত্রিকায় তারপর পত্রপুট পত্রিকায় এবং তারপর সঞ্চয়িতাতেও সংকলিত হয় আমরা পূর্ব আফ্রিকা কবিতাটি তার আগে জেনে নেবো আফ্রিকা মহাদেশটি সম্পর্কে আফ্রিকা মহাদেশটি ঘন অরণ্য দ্বারা পরিবেষ্টিত একটি মহাদেশ যেখানে প্রকৃতি অত্যন্ত ভয়ঙ্কর এবং সেখানকার বন্য জন্তু জানোয়ারদের সঙ্গে সেখানকার মানুষদের বাস করতে হয় এবং যেহেতু অত্যন্ত দুর্গম একটি এলাকারূপেই পরিচিত আফ্রিকা তাই দীর্ঘদিন ধরে সেখানকে সেখানে তথাকথিত সভ্য মানুষের বসবাস ছিল না বা তাদের সাথে কোনো সম্পর্কও ছিল না তেথি সাগর দ্বারা এই মহাদেশটি অন্যান্য স্থলভূমি থেকে বিচ্ছিন্ন আফ্রিকা কবিতাটি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ লেখেন তার ব্যক্তিগত সচিব ওমীয় চক্রবর্তীর অনুরোধে ওমীয় চক্রবর্তী নিজেও একজন বিখ্যাত কবি আমরা পড়ব কবিতাটি কবি লিখছেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে উদ্ভ্রান্ত সে আদিম যুগে অর্থাৎ যখন পৃথিবী প্রথম সৃষ্টি হচ্ছে সৃষ্টি করছে কে যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের মতে ঈশ্বরে পৃথিবী সৃষ্টি করছেন যারা বিজ্ঞানে বি বিশ্বাস করেন তারা মনে করেন প্রাকৃতিক কারণেই পৃথিবী সৃষ্টি হয়েছে এখন যিনি সৃষ্টি করুন তিনি স্রষ্টা স্রষ্টা যখন কোনো কিছু সৃষ্টি করেন তিনি কবি হতে পারেন তিনি ছবি আঁকিয়ে হতে পারেন তিনি গায়ক হতে পারেন সুরকার হতে পারেন প্রত্যেকেই নিজের সৃষ্টিকে শ্রেষ্ঠ করে গড়ে তুলতে চান এবং এই জন্য তিনি তার সৃষ্টিকে অনেক ভাঙা গড়া করেন কাটাকুটি করেন স্বভাবতই প্রকৃতি হোক বা ঈশ্বর হোক যিনি এই পৃথিবীকে সৃষ্টি করছিলেন তিনিও চাইছিলেন এই পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে গড়ে তুলতে এবং তার ফলেই তিনি বারবার পৃথিবীকে গড়ার সময় ভাঙছিলেন আবার গড়ছিলেন বলেই কবির ধারণা এবং নিজের সৃষ্টিকে শ্রেষ্ঠ করে গড়ে তোলার জন্য তার মনের ভিতরে যে ভাবনাটা আছে রূপায়নের সময় যখন সেটা হয়ে উঠছিল না তাই স্রষ্টা হচ্ছিলেন অধৈ্য বারবার নিজের সৃষ্টির দিকে তাকিয়ে অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নাড়ছিলেন তারপর এক সময় তিনি কি করলেন এই পৃথিবীর একটা অংশ আফ্রিকা বলে যে মহাদেশটিকে আমরা জানি তাকে আলাদা করে একটা জায়গায় নিয়ে গিয়ে স্থাপন করলেন যেটাকে কবি বলছেন রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আমরা এই যে কথাটি এটির বৈজ্ঞানিক সমর্থনেও পাই ওয়েগানারের তত্ত্ব থেকে যে টেথিস সাগর থেকে বিচ্ছিন্ন হয় আফ্রিকা মহাদেশটি তেথিশ সাগরের দ্বারা অর্থাৎ স্রষ্টা তার নিজের মনের মতো করে পৃথিবীকে সুন্দর করার জন্যই এই পৃথিবীর একটা অংশ আফ্রিকাকে আলাদা করে গড়ে তুললেন এবং বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলুর অন্তপুরে বনস্পতি আমরা বলেছি যে আফ্রিকা মহাদেশটি অরণ্য দ্বারা পরিবেষ্টিত চতুর্দিকে ঘন অরণ্য সেখানে সূর্যের আলো প্রায় ঢুকতেই পারে না দিনের বেলাও সেখানে অন্ধকার থাকে তাই তিনি আফ্রিকাকে বলছেন কৃপন আলোর অন্তপুর সেখানে আলো প্রায় নেই তাই কৃপন আলোর অন্তপুর সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য যেহেতু সভ্য পৃথিবী থেকে অনেকটা দূরে আফ্রিকাকে গড়ে তোলা হয়েছিল স্থাপিত করা হয়েছিল সভ্য মানুষের খোঁজ ছিল না আফ্রিকা সম্পর্কে তাদের অস্তিত্ব সেখানে ছিল না বলেই আফ্রিকা মহাদেশের মানুষের কাছে বা প্রকৃতির কাছে ছিল অনেকটা অবকাশ তারা ছিল নিবৃত তার ফলেই দুর্গমের যে রহস্য প্রকৃতির ভিতরে যে দুর্গম তার যে রহস্য তাকে সংগ্রহ করার সুযোগ হয়েছিল আফ্রিকার চীন জল স্থল আকাশের দুর্বোধ সংকেত জল স্থল এবং আকাশ প্রকৃতির যে নিজস্ব বিষয় তাদের যে সংকেত যেগুলো সাধারণ মানুষের কাছে অনেক দুর্বোধ্য সেই দুর্বোধ্য সংকেতগুলিও চেনার সুযোগ পেয়েছিল আফ্রিকা প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে যে জাদুকে প্রকৃতির যে জাদুকে সাধারণ চোখে দেখা যায় না তাই দৃষ্টি অতীত সেই জাদু সেই শক্তি আফ্রিকার যে চেতনাতীত মন চেতনার ঊর্ধ্বে যে মন সেই মনে মন্ত্র জাগাচ্ছিল একটা শক্তি জাগাচ্ছিল বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে আফ্রিকা মহাদেশে যেহেতু প্রচুর অরণ্য বনভূমি তাই সেখানকার জীবন অত্যন্ত ভয়ঙ্কর আশঙ্কায় ভরা জন্তু জানোয়ার ভয়ঙ্কর সাপদ দ্বারা পরিবেষ্টিত সেই রকম পরিবেশ যেহেতু ভীষণ তাকেও বিদ্রুপ করার শক্তি পেয়েছিল আফ্রিকা বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হাট মানাতে সর্বদাই যে মহাদেশে ছিল জীবন এবং মৃত্যুর দোলাচল আশঙ্কা ভয় অস্তিত্ব বিপন্নতার সম্ভাবনা সেই শঙ্কাকেও তারা হার মানাতে চাইছিল কিভাবে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় নিজেকে ভীষণ প্রচণ্ড মহিমায় উগ্র করে তোলে নিজের উগ্রতা দিয়ে তাণ্ডবের মধ্য দিয়ে দুন্ধুবি নিনাদে তাণ্ডবের যে দুন্ধুবি নিনাদ তার যে ভীষণ ভয়ালো যে গর্জন সেই গর্জনের মধ্য দিয়ে যেন প্রাকৃতিক যে সমস্যা যে প্রতিকূলতা জন্তু জানোয়ারের যে আক্রমণ তার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল আফ্রিকা অর্থাৎ আমরা জানি যে মানুষের জীবন যত সমস্যা সমস্যাদীর্ণ হয় জটিল হয় যত ভয়ঙ্করের মধ্য দিয়ে তার জীবনকে যেতে হয় সেই মানুষ আপনা থেকেই সেই ভয়ঙ্করকে মোকাবিলা করার প্রাণশক্তি পায় এই প্রাণশক্তি কে জোগায় প্রকৃতি এই জগায় তাই আফ্রিকাকে যেহেতু প্রকৃতি বা ঈশ্বর একটা ভয়ঙ্কর আশঙ্কিত জাপনের মধ্যে ঠেলে দিয়েছিল তাই আফ্রিকাও সেই শক্তি সংগ্রহ করতে সক্ষম হয়েছিল যে শক্তি দিয়ে সেই রকম পরিবেশে টিকে থাকা যায় হায় ছায়াবৃতা কালো খুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে ছায়াবৃতা অর্থাৎ আফ্রিকা অরণ্য পরিবেষ্টিত তাই সেখানে ছায়া ছায়া দ্বারা আবৃত আফ্রিকা এবং কালো ঘোমটার নিচে অর্থাৎ অন্ধকার আফ্রিকাতে অন্ধকার পরিপূর্ণ সেই অন্ধকারকে কবি বলছেন কালো ঘোমটা তার নিচে তার ভিতরে যে ছিল মানবরূপ এই ঘোমটার আড়ালে আফ্রিকার ভিতরে ছিল একটা মানব রূপ সেই মানবরূপকে উপেক্ষা করেছিল কারা যাদের দৃষ্টি আবিল আমরা ধরে নিতে পারি তথাকথিত সভ্য বলে যাদের আমরা ভাবছি তাদের দৃষ্টিকে এখানে আবিল দৃষ্টি বলা হচ্ছে তারা আফ্রিকাকে উপেক্ষা করেছিল অসুন্দর মনে করে এবং ভয়ঙ্কর মনে করে বনচারী মনে করে তারপর কি হলো কিছুদিন পর এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এরপর সভ্য মানুষের দলের কাছে সভ্য মানুষের দেশের কাছে খবর যায় আফ্রিকা নামক এই মহাদেশটির সম্পর্কে এখানকার মানুষদের এবং এখানকার সম্পদকে লুণ্ঠন করার জন্য সভ্য মানুষের দল তারপর আফ্রিকা মহাদেশে প্রবেশ করে কিভাবে প্রবেশ করে লোহার হাত নিয়ে অর্থাৎ এই সমস্ত আফ্রিকার মানুষদের বন্দি করার জন্য দাস করার জন্য তারা আফ্রিকায় প্রবেশ করে এবং এদেরকে বলা হচ্ছে নক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে আফ্রিকা মহাদেশের ভিতরে যে বাঘ নেকড়ে বাঘ তার নখের থেকেও এদের নখ আরও বেশি হিংস্র আমরা যাদেরকে সভ্য বলে জানি যারা নিজেদের সভ্য বলে পরিচয় দেয় গল্প করে তাদের ভিতরের যে হিংস্রতা সেই হিংস্রতা অরুণ্যের পশুর চেয়েও বেশি অরণ্যের পশুর চেয়েও অধম এখানে সেটাই বলা হচ্ছে এলো মানুষ ধরার দল তারা মানুষ ধরতে এলো মানুষকে ধরে নিজেদের স্বার্থ সিদ্ধি স্বার্থ পূরণের যে প্রচেষ্টা তারা করে সেই কথা এখানে বলা হচ্ছে তারা কেমন মানুষ গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে আফ্রিকার অরণ্যে যে সূর্য নেই অন্ধকার তার থেকেও বেশি অন্ধ তারা কিসে অন্ধ তারা অহংকারে অন্ধ গর্বে অন্ধ নিজেদের তথাকথিত সভ্যতার গর্বে অন্ধ সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা এদের যে বর্বর লোভ সেই বর্বর লোভ থেকেই এরা যে কত বড় অমানুষ কত নির্লজ্জ সেটা সকলের সামনে প্রকাশ হয়ে পড়ল। প্রকাশ অর্থাৎ নগ্ন হয়ে পড়া নগ্নতার ভিতর দিয়ে যে প্রকাশ হয় সত্যের প্রকাশ ঘটে এখানে এদের অর্থাৎ সভ্য মানুষদের তথা তথাকথিত সভ্য মানুষদের তথা তথাকথিত শিক্ষিত মানুষদের যে অমানুষিকতার মুখোশ সেটা খসে পড়ল নগ্ন হয়ে পড়ল তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো থুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা চুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তারপর কি হলো আমরা জানি সেই সভ্য মানুষের দল অত্যাচার শুরু করলো আফ্রিকার মানুষদের উপর ভয়ঙ্কর সে অত্যাচার নিজেদের স্বার্থসিদ্ধি পূরণের জন্য আফ্রিকার মানুষদের অত্যাচার করতে শুরু করলো আফ্রিকার সম্পদ লুণ্ঠন করতে শুরু করলো এবং আফ্রিকার যে ধুলা আফ্রিকার মানুষদের ক্রন্দনে সেই ধুলা হয়ে গেল কাদা আফ্রিকার মানুষদের রক্ত এবং তাদের চোখের জল মিশে আফ্রিকার ভিতরের যে ধুলা সেই সমস্ত ধুলা হয়ে গেলো কাদায় পরিণত হলো মানবতার গভীর অপমান সেখানে দেখা দিল দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিহৎস কারার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এই সমস্ত মানুষদের যে উদ্ধত পদচারণা সেই পদচারণার চিহ্ন একটা চিরস্থায়ী অপমানের ইতিহাস রচনা করলো মানবতার অপমানের ইতিহাস আমরা দেখলাম আফ্রিকার অত্যাচারের মধ্য দিয়ে সৃষ্টি হল কারা করল সেই অপমান অপমান করলো তথাকথিত সভ্য ও শিক্ষিত মানুষেরা যারা গর্বে অন্ধ হিংস্রতায় উন্মত্ত আফ্রিকা মহাদেশের উপর যখন এইভাবে অত্যাচার চলছিল মানবতার উপর যখন নেমে আসছিল আঘাত সেই সময় কিন্তু সমুদ্রের ওই পারে অর্থাৎ তথাকথিত সভ্য মানুষেরা যেখানে বাস করে সেখানে কিন্তু চলছিল একটি অন্য দৃশ্য এখানে একটি স্ববিরোধী চিত্র তুলে ধরেছেন কবি আমরা সেই চিত্রটি দেখছি সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা তাদের পাড়া বলতে সভ্য মানুষদের পাড়া অনেক দূরে সমুদ্রের ওই পাড়ে যেখানে স ওই সভ্য মানুষেরা বাস করেন সেখানে কিন্তু অন্য দৃশ্য সেখানে মন্দিরে পূজা হচ্ছিল মানুষ নিজেদের স্বপ্ন নিজেদের প্রার্থনা জানাচ্ছিল ঈশ্বরের কাছে স্বাভাবিক সে সমস্ত দৃশ্য সেখানে নেই কোনো অত্যাচারের চিহ্ন নেই কোনো হিংস্রতার চিহ্ন সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে সেখানে মানুষ সকাল সন্ধ্যায় যে দেবতা দয়াময় যিনি সকলকে দয়া করেন আশীর্বাদ করেন তাদের পূজা অর্চনা চলছিল শিশুরা খেলছিল মায়ের কোলে মাতৃ করে শিশুরা সুন্দর আমরা জানি সেই সুন্দরকেও আমরা লক্ষ্য করছি সমুদ্র পাড়ের সভ্য মানুষদের দেশে শিশুরা সেখানে নিরাপদ নিশ্চিত কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা এবং সমুদ্র পারের এই সমস্ত যে জায়গা দেশ সেখানে কিন্তু যথারীতি সুন্দরের আরাধনা বেজে উঠছিল কবির লেখার মধ্যে সঙ্গীতের মধ্য দিয়ে অর্থাৎ সমুদ্রের এই পার এবং ওই পার দুপারে দুটো ভিন্ন দৃশ্য একটা জায়গায় সমুদ্রের ওই পারে আফ্রিকা মহাদেশের মানুষদের জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ বিপন্নতা এবং এই বিপন্নতা আসছে সভ্য মানুষদের অত্যাচারের হাত ধরে এবং সমুদ্রের এই পারে যেখানে সভ্য মানুষেরা বাস করে সেখানে কিন্তু সুন্দরের বিকাশ ঘটছিল শিশুরা ছিল নিরাপদ নিশ্চিত মানুষ মন্দিরে গিয়ে নিজেদের প্রার্থনা জানাতে পারছিল সব কিছু ছিল স্বাভাবিক এই যে স্ববিরোধিতা এই স্ববিরোধিতা তুলে ধরেছেন এখানে কবি আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসীরুৎশ্বাস যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে তারপর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল প্রদোষকাল অর্থাৎ বেলা সে সময় যখন একটা রুদ্ধশ্বাস ঝড়ের আভাস পাচ্ছি এবং গোপন গুহা থেকে পশুরা বেরিয়ে আসছে পশুরা বলতে পশুর মতো মানুষেরা বেরিয়ে আসছে এবং দিনের অন্তিম ঘোষণা হচ্ছে সেই সময় কবি আহ্বান করছেন যুগান্তের কবিকে যিনি এই যুগান্তের অবসানের কথা ঘোষণা করবেন যে যুগ আফ্রিকা মহাদেশের উপরে অত্যাচার নেমে নামিয়ে এনেছে যে যুগে আফ্রিকা মহাদেশের মানবতা অপমানিত লাঞ্ছিত সেই যুগের অন্ত চাইছেন কবি সেই যুগের শেষ চাইছেন কবি তাই তিনি যুগান্তের কবিকে আহ্বান করছেন এবং তাকে বলছেন যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা হচ্ছে সন্ধিক্ষণ দিন ও রাত্রি সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি কবিকে বলছেন ওই মান হারা মানবীর পাশে দাঁড়াতে মান হারা মানবী অর্থাৎ আফ্রিকা যে আফ্রিকার মান হারিয়ে গেছে তাকে তিনি তার পাশে দাঁড়াতে বলছেন কবিকে এবং বলছেন বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী এত ঘটে যাওয়ার পরেও আফ্রিকার মানুষদের এই অপমানের পরেও অত্যাচারের পরেও তিনি কিন্তু মানবতার সেই শ্রেষ্ঠ বাণীটি যুগান্তের কবিকে দিয়ে বলিয়ে নিতে চাইছেন ক্ষমা করু ক্ষমাই পরম ধর্ম ক্ষমার মধ্য দিয়ে মানবতার জয় হোক আফ্রিকা মহাদেশের মানুষ প্রতিশোধ পরায়ণ না হয়ে এই সমস্ত গর্বান্ধ অত্যাচারী সভ্য মানুষদের ক্ষমা করে দিক এটাই হবে মানবতার সবচেয়ে বড় জয় ক্ষমার মধ্য দিয়েই আফ্রিকা তথাকথিত সভ্য মানুষদের থেকে অনেক অনেক বেশি উন্নত মানবতার পরিচয় দেখ এটাই কবির অভিশা আফ্রিকা কবিতাটির সঙ্গে একটি গল্প খুব যায় আমরা সেই গল্পটি শুনে নেব গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একখান মঞ্জুরির সভ্য অসভ্য যেখানে আমরা দেখেছি একজন আমেরিকান রেড ইন্ডিয়ান মানুষ বনে যায় পশু শিকারের জন্য এবং সারাদিন শিকার করতে গিয়ে না পেয়ে যখন সন্ধ্যায় তিনি ক্লান্ত হন এবং তার ক্ষুধা এবং তৃষ্ণার উদ্রেক হয় তখন তিনি পাশাপাশি কোথাও ওই ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য জল এবং আহারের খোঁজে খোঁজ করেন এবং খুঁজতে খুঁজতে একটি ইউরোপীয় সভ্য মানুষের কুটিরে গিয়ে পৌঁছান এবং সেই ইউরোপীয় সভ্য মানুষটির কাছে জল এবং আহার চাইলে ইউরোপীয় সভ্য মানুষটি রেড ইন্ডিয়ান মানুষটিকে জল এবং আহার দিতে চান না এবং তাকে দূর দূর করে তাড়িয়ে দেন তাকে নিম্ন বর্ণের অসভ্য মানুষ বলে কিছুদিন পর সেই ইউরোপীয় সভ্য মানুষটি যখন মৃগয়ায় যায় শিকারে যায় এবং তারও সে একই অবস্থা ঘটে পথ হারায় সে এবং জল আহার ও আশ্রয়ের জন্য একটা কুটির বা মানুষের বাড়ির খোঁজ করেন এবং খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় একটি রেড ইন্ডিয়ান মানুষের বাড়িতে এবং সেখানে গিয়ে যখন সে তার প্রার্থনা জানায় রেড ইন্ডিয়ান মানুষটি কিন্তু তাকে সাদরে অভ্যর্থনা করে যথারীতি যথাসাধ্য তার জল আহারের ব্যবস্থা করে এবং তাকে রাত্রে থাকতেও দেয় তারপর সেই রাত্রে থাকার পর সকালে যখন তাকে বিদায় জানায় রেড ইন্ডিয়ার মানুষটি সেই ইউরোপীয় সভ্য মানুষটিকে বলে যে দেখুন তো আমাকে চিনতে পারছেন ইউরোপীয় সভ্য মানুষটি দেখে যে ওই তাকে যে আশ্রয় দিল সেই মানুষটি আর কেউ নয় যে মানুষটিকে একসময় তিনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন অসভ্য মানুষ বলে এই যে সভ্য এবং অসভ্য প্রকৃত সভ্য এবং প্রকৃত অসভ্যকে আমরা এই গল্পে কিন্তু সেদিন বুঝেছিলাম এই কবিতার শেষেও যখন আফ্রিকাকে কবি বলছেন ক্ষমা করে দাও ক্ষমায় পরম ধর্ম যুগান্তের কবির মধ্য দিয়ে বলিয়ে নিচ্ছেন তখন যেন সেই গল্পটির সাথে এই কবিতার যে শেষ বক্তব্য বা শেষ বাণী কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যায় অর্থাৎ সভ্য এবং অসভ্য তথাকথিত পার্থিব সম্পদের বিচারে বা প্রাতিষ্ঠানিক শিক্ষার বিচারে হয় না মানবিকতার বিচারেই নির্ণীত হয় কে সভ্য আর কে অসভ্য আফ্রিকা কবিতার মধ্য দিয়ে আফ্রিকা কবিতায় শেষে যুগান্তের কবির ক্ষমা করো শব্দটির মধ্য দিয়ে যেন সেই ইঙ্গিতটি কোথাও দিতে চাইলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতার মোটামুটি বিষয়বস্তু এটাই এবং এই কবিতাটিও এইভাবেই বারবার পড়তে হবে এখান থেকেও প্রশ্ন তৈরি করতে হবে সুন্দর করে উত্তর লিখতে হবে প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে ভালো থেকে সকলে আবার অন্য কবিতা নিয়ে আরেক